পুঁথিলিখিত সুসমাচার ৬ অধ্যায় ১ থেকে ৬ এবং ১৬ থেকে ১৮। দান ও প্রার্থনাদি ধর্মকর্মের কথা। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। ইহাই প্রভুর বাক্য।